শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে দেবী দুর্গাকে আলতা, সিঁদুর আর পান পাতায় বরণ করে নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঘোড়ায় চড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা, তবু বিষাদের মন নিয়েই উৎসবে মেতেছেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। অকাল বোধনের মাধ্যমে যে উৎসবের শুরু হয়েছিল, বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। দেবী আজ কৈলাসে ফিরবেন, তাই শেষবারের মতো আনন্দ উৎসবে দেবীকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মাতেন ভক্তরা। এর আগে সকালে দেবীর আশীর্বাদ কামনায় বিহিত পূজা, আরতি আর অঞ্জলি প্রদান করেন ভক্তরা। মা সমস্ত অপশক্তিকে নির্মূল করে বিজয় লাভ করেছেন, তাই তার নামে শুভ বিজয়া। এই বিজয়াতে আমাদের আনন্দ এবং সমস্ত বিশ্ববাসীর জন্য আনন্দ। এই আনন্দ সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য। নারী শক্তির রূপ, নারী মায়ের রূপ, নারীকে যাতে শ্রদ্ধা করা যায়। মন্দিরে আমরা যেমন মাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, প্রণাম করি, আমরা বাড়িতেও যেন সেরম মেয়েদের, মায়েদের আমরা শ্রদ্ধা এবং ভক্তি করি, তাহলে আমাদের এই দুর্গাপূজার উদ্দেশ্য সফল হবে এবং আমাদের দেশের সকল সাম্প্রদায়িক শক্তি, অশুভ শক্তির বিনাশ ঘটুক। তবে আসছে বছর আবার দেবী ফিরবেন, সেই প্রত্যাশায় দিন গুনছেন ভক্তরা। খুব ভালো লাগছে, এই দিনে অপেক্ষায় সবসময় থাকি, প্রত্যেক বছরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। সবার সাথে সিঁদুর খেলবো, সবার সাথে মজা করবো, এই দিনটার জন্য অপেক্ষা করি, আসছে বছর আবার হবে। দেবী চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে, কিন্তু তারপরও পাঁচ দিনে আমরা অনেক আনন্দ করছি, মজা করেছি, বিশেষ করে সিঁদুর খেলা। সিঁদুর খেলাটা বেশি আনন্দের। ভালো লাগা নিয়েই আমরা বিদায় জানাতে চাচ্ছি দেবী মা দুর্গাকে, যেন সামনের বছর আরও আমরা বেশি আনন্দ করতে পারি। আর এটা তো একটা নিয়মের মধ্যেই চলে আসছে যে দেবী আসবে, আমরা বরণ করব, আবার তাকে বিদায় জানাবো। খারাপ লাগার মধ্যে থেকেও এটা আমাদের একটা আনন্দ আছে, যদিও মন ভারাক্রান্ত একটু যে দেবীকে বিদায় জানাতে হবে, তারপরেও আগামী বছরের প্রত্যাশা নিয়ে আমরা সেই বিদায়টা জানাতে চাই, যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। শুভ বিজয়া সবাইকে। বিজয়া দশমীতে যে সবাই একসাথে সিঁদুর খেলছে, অনেক ভালো লাগছে, কিন্তু আবার সাথে দুঃখও লাগছে যে মা আজকে চলে যাবে, সেই ষষ্ঠী থেকে আমাদের পূজা শুরু হয়েছে, আজকে শেষ, তো খারাপ লাগছে। আবার এক বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য, যে আবার কবে মা আসবে, আবার কবে আমরা সবাই একসাথে আবার এরকম একটা উৎসবে সামিল হতে পারবো। মা চলে যাচ্ছে, মা যেন আমাদের সবাইকে ভালো, সব কিছুই ভালো দিয়ে যায়, আমরা যেন সবাই মিলে ভালো থাকতে পারি, আর ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সবই যেন মা দিয়ে যায়। এবার মা ঘটকে আগমন ছিল এবং গমনও ঘটকে, তাতে আমাদের সবার মনে একটা শঙ্কা ছিল, কিন্তু মনে হচ্ছে সেই শঙ্কা আমরা কাটিয়ে উঠতে পেরেছি প্রার্থনার মাধ্যমে। বছর ঘুরে অন্নপূর্ণার আগমনে আনন্দের যে লহর বইছিল দশমী তিথিতে, মঙ্গলঘট বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় বেলায় অশ্রু জলে সিক্ত সনাতন ধর্মাবলম্বীরা। নবমীর নিশিকেতে উঁকি দিয়েছে নতুন সূর্যোদয়, তবে নিয়ে এসেছে বিষাদের ছায়া। পাঁচ দিন বাবার বাড়ি কাটানোর পর উমার যে আজ বিদায়ের পালা, দেবী আজ ঘোড়ায় চড়ে ফিরে যাচ্ছেন কৈলাসে। আবার একটি বছর পর দেবী ফিরবেন বাপের বাড়ি, তবে দেবীর আশীর্বাদ থাকবে সকলের মাথার ওপর, এটাই বিশ্বাস ভক্তদের। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।